নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা অনেকেই নিয়মিত হনুমান চালিসা পাঠ করি, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই যে হনুমান চালিসা এই কলিযুগে সবচেয়ে শক্তিশালী মন্ত্রের মধ্যে অন্যতম একটি মন্ত্র। এই হনুমান চালিসা পাঠ করে কোটি কোটি ভক্ত উপকার পেয়েছেন এবং এখনও পাচ্ছেন। হনুমান চালিসা এমন এক শক্তিশালী মন্ত্র, তা যদি সঠিকভাবে এবং সঠিক নিয়মে পাঠ করা যায় তাহলে এই সৃষ্টির এমন কোনো সংকট নেই যে দূর হয় না, এই সৃষ্টির এমন কোনো মনোবাসনা নেই যা পূরণ হয় না। কিন্তু অনেকেরই নিয়মিত হনুমান চালিসা পাঠ করেও তেমন কোনো ফল লাভ হয় না। তারা বিভিন্ন স্থান থেকে হনুমান চালিসা পাঠের নিয়ম জেনে নানা ধরনের বিধি মেনে পাঠ করবার পরও তারা সেই রকমভাবে হনুমান চালিসা পাঠের ফল পান না, অথবা পেলেও সেই ফল অত্যন্ত নগণ্য। কিন্তু বন্ধুরা, আমরা হনুমান চালিসার হাজারো নিয়ম হাজারো বিধি মানলেও বিশেষ কিছু নিয়ম রয়েছে, এবং সেগুলি খুবই বেসিক কিছু নিয়ম যা আমরা অগ্রাহ্য করে ফেলি, তাই হয়তো আমরা হনুমান চালিসার সম্পূর্ণ ফল লাভ করতে পারি না। আপনারা হাজারো কঠিন কঠিন বিধি না মেনে আপনারা হনুমান চালিসা পাঠে এই কিছু সাধারণ ভুল যদি আপনারা শুধরে পাঠ করেন, তাহলেই দেখবেন হনুমান চালিসা আপনার জীবনে কতটা উপযোগী এক মন্ত্র হয়ে উঠেছে। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে হনুমান চালিসা পাঠে এমন কিছু ভুল নিয়ে আলোচনা করব যা হয়তো আপনারা অনেকেই না জেনে এতদিন করে আসছিলেন। অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বিষয়গুলি একটু বোঝবার চেষ্টা করবেন। একবারে না হলে ভিডিওটি একাধিকবার দেখে সেই ভুলগুলি শুধরে তারপর হনুমান চালিসা পাঠ করুন। আর ভিডিওটি দেখবার পর যদি আপনার বিন্দুমাত্র ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, বলছি হনুমান চালিসা পাঠের সাধারণ কিছু ভুল যা আপনাকে অবশ্যই শুধরে নিতে হবে। প্রথমেই বলি, আমরা প্রত্যেকেই হয়তো মন্ত্র পাঠে এই তিনটি স এর নিয়ম আমরা জানি না। কি এই তিনটি স? এই নিয়ম শুধু হনুমান চালিসা নয়, সব মন্ত্র বা সব স্তব পাঠের ক্ষেত্রেই এই তিন স এর নিয়ম প্রযোজ্য। এই তিনটি স এর প্রথম স হল স্থান। আপনি যখনই হনুমান চালিসা পাঠ করবেন সর্বদা একই স্থানে বসে পাঠ করবেন এবং একই আসনের ওপর বসে পাঠ করবেন। আমরা অনেকেই এই ভুল করি যে আমরা এক এক দিন এক এক স্থানে বসে হনুমান চালিসা পাঠ করি। কোনোদিন ঠাকুর ঘরে, কোনোদিন ড্রয়িং রুমে, কোনোদিন অফিসে, এইরকম যেখানে ইচ্ছে সেখানেই আমরা হনুমান চালিসা পাঠ করি। এই ভুল মস্ত বড় ভুল। আপনারা একই স্থানে বসে হনুমান চালিসা পাঠ করবেন। খুব ভালো হয় আপনি যদি হনুমানজির ছবি বা মূর্তির সামনে ঠাকুর ঘরে বসে এই হনুমান চালিসা পাঠ করতে পারেন। এই স্থানের কথা বলতে গেলে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে হয়। আপনারা একই আসনের ওপর হনুমান চালিসা পাঠ করবেন এবং আপনি যে আসনে বসে পাঠ করবেন সেই আসনটি যেন শুধুমাত্র আপনার জন্যই সংরক্ষিত থাকে, সেই আসন যেন আর কেউ ব্যবহার না করে। বাড়িতে যদি আরও অনেকে হনুমান চালিসা পাঠ করেন তাহলে প্রত্যেকের যেন আলাদা আলাদা আসন হয়। যে আসনে তারা হনুমান চালিসা পাঠ করবে তারা প্রতিদিন নিজস্ব আসনে হনুমান চালিসা তাদেরকে পাঠ করতে হবে। এবার আসি দ্বিতীয় স এর কথায়। দ্বিতীয় স হল সময়। হনুমান চালিসা সকালে বা সন্ধ্যায় যে কোনো সময় পাঠ করা যায়। আপনারা আপনাদের সুবিধা মতো সময় বেছে নেবেন যে সময় আপনি রোজ হনুমান চালিসা পাঠ করতে পারবেন। আপনি যদি রোজ হনুমান চালিসা পাঠ করেন তাহলে একটি নির্দিষ্ট সময়ে যে সময় আপনি ফ্রি থাকবেন সেই সময় আপনি পাঠ করবেন। কখনোই আপনাকে রোজ পাঠ করতে হবে বলে একদিন সকালে করলেন, একদিন বিকেলে করলেন, কোনো দিন হয়তো পাঠ করলেনই না, এই রকম যেন একদমই না হয়। আপনি প্রতিদিন একই সময় হনুমান চালিসা পাঠ করবেন, যেটা সকালে সম্ভব হলে সকালে, বিকেলে সম্ভব হলে বিকেলে। আপনাকে
আপনার সুবিধা মতো টাইম আপনাকে নিজেকেই বেছে নিতে হবে। আপনি যদি রোজ পাঠ করতে নাও পারেন, তাহলে শুধু শনিবার বা মঙ্গলবার যদি পাঠ করতে চান তাহলেও করতে পারেন, কিন্তু আপনি যেটা করবেন সেটা আপনাকে নিয়মিত চালিয়ে যেতে হবে। আমাদের সবচেয়ে বড় ভুল হয়, আমরা আমাদের ইচ্ছে মতো সময়ে হনুমান চালিসা পাঠ করি। এর ফলে কি হয় যে আমরা হনুমান চালিসা থেকে পূর্ণ ফল লাভ করতে পারি না। এরপরে আসি তৃতীয় স্বয়ের কথা। এই তৃতীয় স্ব হলো সংখ্যা, অর্থাৎ আপনি রোজ একই সংখ্যায় হনুমান চালিসা জপ করবেন। এখন প্রশ্ন হলো, দিনে কতবার করে হনুমান চালিসা পাঠ করতে হয়? এই প্রশ্ন অনেকেই করে থাকেন। এখানে একটি বিষয় বলবার রয়েছে যে হনুমান চালিসাতেই উল্লেখ রয়েছে যো শতবার পাঠ কর কই, অর্থাৎ একশতবার করে পাঠের কথা হনুমান চালিসাতেই উল্লেখ রয়েছে। এখন প্রশ্ন হলো, এই প্রতিদিন একশতবার করে পাঠ কি আমাদের কর্মব্যস্ত জীবনে করা সম্ভব? না, সত্যিই সম্ভব না। আপনি কোনো নির্দিষ্ট মনস্কামনা পূরণের উদ্দেশ্যে বা হঠাৎ যদি কোনো সংকট এসে পড়ে, তখন আপনি এই একশতবার হনুমান চালিসা পাঠের অনুষ্ঠান করতেই পারেন, কিন্তু রোজ এই একশত পাঠ করা সাধারণভাবে সম্ভব না। যদিও যারা রোজ একশো পাঠ করতে পারেন তারা সত্যিই ভাগ্যবান। তাহলে রোজ কতবার করে আপনাকে পাঠ করতে হবে হনুমান চালিসা? অনেকে অনেক রকম উপদেশ দেন এই প্রসঙ্গে। কেউ বলেন তিনবার, কেউ বলেন সাতবার, কেউ বলেন ১১ বার, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্যি কথা বলতে, এর কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই যে এতবার করে হনুমান চালিসা পাঠ করতে হবে। আপনি আপনার সুবিধা মতো সংখ্যায় হনুমান চালিসা পাঠ করবেন, তবে সেই সংখ্যাটি যেন ধ্রুবক হয়। অর্থাৎ আপনি হয়তো রোজ একবার করেই হনুমান চালিসা পাঠ করতে পারবেন, তাহলে আপনি ওই একবার করেই রোজ হনুমান চালিসা পাঠ করুন। এইরকম যদি না হয়, আপনি কোনো দিন একবার পাঠ করলেন, কোনো দিন তিনবার পাঠ করলেন, আবার কোনো দিন সাতবার পাঠ করলেন, আবার কোনো দিন হয়তো করলেনই না, এই সমস্ত জিনিসগুলো হনুমান চালিসা পাঠের সঙ্গে একদমই করবেন না। আপনি রোজ একবার করে পাঠ করলে রোজ সেই একবার করেই পাঠ করুন, অর্থাৎ পাঠের সংখ্যা স্থির রাখবেন। তাহলে বন্ধুরা, হনুমান চালিসা পাঠের যে নিয়ম বা বিধি রয়েছে তার গুরুত্বপূর্ণ এই তিন স্বয়ের অর্থ আপনারা বুঝলেন। আরও একবার এই তিন স্বয়ের অর্থ সংক্ষিপ্ত আকারে এক লাইনে আপনাদেরকে বলে দিই, তারপর আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা নিয়ে আলোচনা করব। এই তিন স্বয়ের সংক্ষেপে ব্যাখ্যা হলো, আপনি হনুমান চালিসা পাঠে পাঠের সংখ্যা, পাঠের সময় এবং পাঠের স্থান এক রাখবেন। এবার আসি পরবর্তী বিষয়ে। হনুমান চালিসা পাঠের আগে আপনি কিছুক্ষণ রাম নামে ধ্যান করবেন। হনুমানজি সবচেয়ে বেশি প্রসন্ন হন রাম নামে, তাই হনুমান চালিসা পাঠের আগে রাম নাম জপ অবশ্যই আপনাকে করতে হবে। আমরা সবচেয়ে বড় ভুল করি, হনুমান চালিসা পাঠের সময় ধূপ ও প্রদীপ জ্বালিয়ে সরাসরি হনুমান চালিসা পাঠ করতে শুরু করে দিই। এটি মারাত্মক একটি ভুল। প্রথমত, আপনি রাম নাম না নিয়েই হনুমান চালিসা পাঠ করছেন, এবং দ্বিতীয়ত, এই রাম নাম জপ করলে আপনার মন শান্ত হবে এবং আপনি শান্ত মনে হনুমান চালিসা পাঠ করতে পারবেন। আপনার মন যদি শান্ত না থাকে, তাহলে হনুমান চালিসা কেন কোনো মন্ত্র জপ করে আপনার কোনো ফল হবে না। এরপরে হনুমান চালিসা পাঠে আরও একটি ভুলের কথা আপনাদেরকে বলি। আমরা হনুমান চালিসা পাঠ করতে হবে বলে এই হনুমান চালিসা পাঠ করি। আমরা তাড়াহুড়ো করে হনুমান চালিসা গড়গড় করে পাঠ করে যাই, এতে কিন্তু কোনো ফল লাভ হয় না। কোনো মতে হনুমান চালিসা পাঠ শেষ করতে হবে বলে হুড়মুড়িয়ে গড়গড় করে পাঠ করলাম আর পাঠ শেষ করলাম, এভাবে পাঠ করার থেকে না করা অনেক ভালো। হনুমান চালিসা পাঠ করতে হয় আস্তে আস্তে, এর প্রতিটি চৌপাইয়ে রয়েছে অপার শক্তি। আপনি প্রতিটি চৌপাই খুব আস্তে আস্তে মনোযোগ সহকারে ভক্তি ভরে পাঠ করবেন। পাঠ করবার সময় চেষ্টা করবেন যতটা পরিমাণ মনকে স্থির রাখা। কখনোই পাঠ শেষ না করে উঠে পড়বেন না, অথবা অর্ধেক পাঠ করে হনুমান চালিসা
ছেড়ে দেবেন না। যদি কোনো কারণে আপনার হনুমান চালিসা পাঠে ছেদ পড়ে, তাহলে আপনি আবার প্রথম থেকে পাঠ শুরু করবেন। আবার পাঠ শেষে আপনি হঠাৎ করে আসন ছেড়ে উঠে পড়বেন না, কিছুক্ষণ ওই আসনের ওপর বসেই আপনি চিন্তা করবেন আপনার মনোবাসনা পূর্ণ হলে আপনি ঠিক কীরকম অনুভব করবেন। আপনি চিন্তা করবেন আপনি যদি কোনো দুঃখ কষ্টে থাকেন, সেগুলি যদি হনুমানজির কৃপায় আপনার জীবন থেকে চলে যায়, তাহলে আপনি ঠিক কেমন আনন্দ পাবেন। এবার বলি শেষ এবং বলতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা হনুমান চালিসা পাঠের সময় হামেশাই করে থাকি। আপনি পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে তারপরেই হনুমান চালিসা পাঠ করবেন। আমাদের সবচেয়ে বড় ভুল হয় আমরা কখনোই পূর্ণ বিশ্বাস বা পূর্ণ ভক্তি কোনোটাই রাখতে পারি না। মাথায় রাখবেন ভক্তিতে কিন্তু সন্দেহের কোনো স্থান নেই। ভক্তিতে বিন্দুমাত্র সন্দেহ আপনার পুরো প্রচেষ্টাকেই মাটি করে দিতে পারে। তাই বলছি আপনারা যে কারণে বা যে উদ্দেশ্যে হনুমান চালিসা পাঠ করেন না কেন, আপনার সেই উদ্দেশ্য বা মনোকামনা অবশ্যই বজরঙ্গলি পূরণ করবেন, এই বিশ্বাস রেখেই হনুমান চালিসা আপনাকে পাঠ করতে হবে। বন্ধুরা, হনুমানজি হলেন এই কলিযুগের সবচেয়ে জাগ্রত দেবতা এবং এই হনুমান চালিসা বর্তমান বিশ্বের সবচেয়ে কার্যকর মন্ত্র। এই হনুমান চালিসা পাঠে কোটি কোটি ভক্তের উপকার হয়েছে এবং এখনও তারা তাদের মনস্কামনা পূরণ করতে পেরেছে এই হনুমান চালিসা পাঠ করেই। তাই তো এই হনুমান চালিসা এত জনপ্রিয়। আপনি দেখবেন এমন কেউ নেই যিনি হনুমান চালিসা সম্পর্কে জানেন না। এত জনপ্রিয়তা কোথা থেকে এলো? নিশ্চয় এর পেছনে এমন কোনো শক্তি রয়েছে যা আমার আপনার মতো কোটি কোটি মানুষের সমস্যা সমাধান করেছে, কোটি কোটি মানুষের মনোবাসনা পূর্ণ করেছে। তাই বলছি বন্ধুরা, আপনি পুরোপুরি ভক্তি ও বিশ্বাস রেখে হনুমান চালিসা পাঠ করুন। দেখবেন আপনার যে কোনো সমস্যার সমাধান উনি করে ফেলেছেন, আপনার যে কোনো শুভ মনস্কামনা উনি পূরণ করেছেন। ওনার শক্তির ওপর কখনো কোনো সন্দেহ করবেন না, নাহলে আপনার কিন্তু হনুমান চালিসা পাঠ শুধুমাত্র সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। আপনি মনে মনে এই ভেবে হনুমান চালিসা পাঠ করুন যে আপনার সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি করবেন সর্বশক্তিমান বজরঙ্গবলী। আপনি একটু সময় দিন, অধৈর্য হয়ে হনুমান চালিসা পাঠ করা ছেড়ে দেবেন না। দেখবেন আপনার মনোকামনা খুব তাড়াতাড়ি পূরণ করছে বজরঙ্গবলী। তাহলে বন্ধুরা, সবগুলো পয়েন্ট আমরা আরও একবার সামারাইজ করে জেনে নিই কোন কোন ভুল আমাদের হনুমান চালিসা পাঠের সময় শুধরে নিতে হবে। প্রথম হলো তিন শ, অর্থাৎ হনুমান চালিসা জপের সময়, জপের সংখ্যা এবং জপের স্থান সর্বদা এক রাখবে। দুই, হনুমান চালিসা পাঠের আগে কিছুক্ষণ রাম নাম জপ করবেন এবং মন স্থির করে হনুমান চালিসা পাঠ করবেন। তিন, পাঠের সময় কখনই তাড়াহুড়ো করে পাঠ করবেন না, আস্তে আস্তে আপনাকে হনুমান চালিসা পাঠ করতে হবে। চার, পাঠ অর্ধেক রেখে কখনোই উঠে যাবেন না, যদি পাঠ অর্ধেকও হয় আবার প্রথম থেকে পাঠ করবেন। পাঁচ, পাঠের পর কিছুক্ষণ আপনার মনস্কামনা পূরণ হলে আপনার যে অনুভূতি হবে সেই অনুভূতির কথা আপনি চিন্তা করবেন প্রত্যেক দিন। তারপরে ছয়, ভগবান রাম এবং হনুমানজির ওপর পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে তারপরেই আপনি হনুমান চালিসা পাঠ করবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপযোগী বলে মনে হয়, তাহলে আপনি নিজে আগে লাইক করুন, তারপর অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।